হ্যালো গাইস, চলে এসেছি আজকে আবারও খাওয়া দাওয়ার ভিডিও নিয়ে। আর আজকে লাঞ্চের মেনু নয়, আজকে হচ্ছে ব্রেকফাস্টের মেনু। আর ব্রেকফাস্টে কি আছে দেখে নাও, স্পেশাল আছে। তো সবাই তো একরকম খায়, আমি একটু অন্যরকমভাবে খেলাম, মানে আমার এটা খেতে ভালো লাগে, জাস্ট সেটাই শেয়ার করছি। আছে এখানে পান্তা ভাত, আর এখানে আছে কলা, আর এখানে আছে গুড়। আমার তো দারুণ ফেভারেট খাবার এটা। হ্যাঁ, পেঁয়াজ লঙ্কা দিয়েও ভালো লাগে, কিন্তু আমার মিষ্টি জিনিস দিয়েও খেতে ভালো লাগে। আর এখানে আছে লবণ, চলো খাওয়া শুরু করি। ঝড় বৃষ্টি হওয়ার কারণে এতদিন ভিডিও করতে পারিনি, মানে এতদিন বলতে 2 দিন ভিডিও দিতে পারিনি, ঝড় বৃষ্টির কারণে কারেন্ট ছিল না। তো যাই হোক, বড় ভিডিওতে আমি বলেছি, এবার কলাটাকে এরকম ছুলবো। কে কে আমার মতো এরকম পান্তা ভাত দিয়ে কলা দিয়ে গুড় দিয়ে খেতে ভালোবাসো, সে কমেন্ট করে জানিও। কলাগুলো ভাতের সাথে একদম মেখে নেবো না, একটু কামড় দেবো। গুড়, বাহ, ছোটবেলায় খুব খেতাম এরকম পান্তা ভাত দিয়ে, গুড় দিয়ে, কলা দিয়ে, দুধ দিয়ে, নারকেল কুড়া, এগুলো আমার বাবা ভালো খেত, এবার সেটা দেখে দেখে আমরাও খেতাম। বিয়ের পরে খুব কম খাওয়া হয় এগুলো, অনেকদিন পর আজকে খাচ্ছি।
কি শান্তি, গরমে পান্তা ভাত খেতে কিন্তু সত্যিই শান্তি।